বিশ্বাসঘাতক ও গুপ্তচর ধরার নির্দেশ পুতিনের। আসসালামু আলাইকুম। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তের নিরাপত্তা জোরদার করার এবং দেশদ্রোহী গুপ্তচর ও নাশকতাকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার 20 ডিসেম্বর রাশিয়ার নিরাপত্তা সহ সেবা দিবসে নিরাপত্তা বাহিনীদের সদস্যদের উদ্দেশ্যে পুতিন এ নির্দেশ দেন। তিনি বিশ্বাসঘাতকদের নির্মূল সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে নিরাপত্তা বাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান। পুতিনের নির্দেশ দেন, বিদেশি গোয়েন্দা তৎপরতা বন্ধ করুন, অবিলম্বে বিশ্বাসঘাতক গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করুন, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে হবে, নাশকতার মোকাবিলা সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। পুতিন ইউক্রেন থেকে অধিকৃত অঞ্চলে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। খবরের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন।